নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আপনারা দেখছেন ইউটিউবে রাজু টেক চ্যানেল। প্রধানমন্ত্রী কৃষক যোজনার আওতায় দেওয়া 6,000 টাকার মধ্যে অনেকের অ্যাকাউন্টে এখন 2,000 টাকা করে পাঠানো হয়ে গেছে, অর্থাৎ এপ্রিল মাসে যে টাকা তাদের অ্যাকাউন্টে চলে এসেছে। তাই আপনার যদি প্রথমবারে 2,000 টাকা কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে থাকে, তবে আপনি এটির জন্য সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন। এছাড়া মোবাইল বা ল্যাপটপের সাহায্যে এটি আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী কৃষক যোজনা আওতায় এখনও পর্যন্ত প্রায় 9,59,00,000 কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে। ভারতে আরও প্রায় 5 কোটি কৃষক রয়েছেন যারা এখনও পর্যন্ত তাদের নাম নথিভুক্ত করেননি। আর আপনি যদি 5 কোটি কৃষকের মধ্যে পড়েছেন, তবে আপনি এটির জন্য আবেদন করতে পারবেন। আর এই দরখাস্তি করার জন্য প্রথমে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে pmkisan.gov.in, এই ওয়েবসাইটে আসতে হবে। এরপর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে, এখানে আপনি দেখতে পেয়ে যাবেন ফার্মার কর্নার। ফার্মার কর্নারে ক্লিক করার পর আপনি সাব ট্যাব অনেকগুলো দেখতে পেয়ে যাবেন। প্রথমে আছে ফার্মার, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এরপর আপনার কাছে একটা সেকেন্ড পেজ খুলে যাবে, এরকম একটা পেজ আপনার সামনে খুলে যাবে। এখানে আপনি আপনার যে আধার নাম্বার আছে আধার নাম্বারটা দিবেন। এবং নিচে আপনি একটা ক্যাপচা কোড দেখতে পেয়ে যাবেন, এই ক্যাপচা কোডটা এখানে বসাবেন। এরপর ক্লিক হিয়ার টু কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনার কাছে এরকম একটা মেসেজ আসবে, নো রেকর্ড ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, ক্লিক করবেন, ইয়েস করবেন। এরকম একটা ফর্ম আপনার কাছে চলে আসবে, যেটাকে আপনাকে পুরোপুরি ফিল করার পর সাবমিট করতে হবে। এই জন্য আপনার আধার নাম্বার, ব্যাংকের ডিটেলস, জায়গা জমি ডিটেলস, এগুলি আপনাকে এখানে ফিল করতে হবে। অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফার্মার। এই লকডাউনের কারণে মোদী সরকারের তরফ থেকে 18,000 কোটি টাকা প্যাকেজের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে প্রায় 9,000 কোটি টাকা এখনো পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে 2,000 2,000 করে ট্রান্সফার করা হয়ে গেছে।